प्रकल्प भाण्डार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाच्छि। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য আরও দুর্দান্ত একটি খবর প্রকাশিত হলো, যেখানে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা 500 টাকা করে পাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে, তারা এবার 1000 টাকা করে পাবে। তবে এই যে বেশি টাকা দেওয়া শুরু হচ্ছে, এই বেশি টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে আবেদন করতে হবে, আর সেই আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা যারা যারা বর্তমানে 500 টাকা করে পাচ্ছেন এবং 1000 টাকা করে পেতে চাইছেন, আপনাদের নতুন করে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদন করলে, আপনার আবেদন গ্রহণ হয়ে গেলে তার পরের মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকতে শুরু করবে। তো বুঝতেই পারছেন, আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বর্তমানে 500 টাকা করে পাচ্ছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব যে এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটি একটু না কেটে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে ঠিক কারা কারা এখানে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন, এছাড়া আবেদনের সময় আপনাকে ঠিক কী কী জমা করতে হবে, সমস্তটাই এক এক করে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরব। আরও বিস্তারিত তথ্য দেওয়ার আগে বন্ধুরা জানিয়ে দিই যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিনিয়তই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ অন্যান্য সমস্ত প্রকল্পের আপডেটগুলো সবার আগে পেতে এবং এইসব যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এই নিয়ে প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি, চলুন দেখে নিই কী বলা হয়েছে এখানে। সুবর্ণ সুযোগ, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকার বদলে 1000 টাকা, কাগজ জমা শুরু। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এখানে 500 টাকার বদলে 1000 টাকা করে পাওয়ার জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। বিরাট ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য। যে সমস্ত সুবিধাভোগীরা 500 টাকা করে পাচ্ছিলেন তাদের জন্যই এই খুশির খবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার তাদের অ্যাকাউন্টেও দেওয়া হবে 1000 টাকা করে। এই বেশি টাকা পাওয়ার জন্য নতুন করে তাদেরকে কিন্তু আবেদন করতে হবে, আবার আবেদন করা যাবে। অনেক মহিলাই দীর্ঘদিন থেকে বেশি টাকা পাওয়ার জন্য আশায় বসেছিলেন। নতুন এই ঘোষণার ফলে তাদের দীর্ঘদিনের সেই আশাই কিন্তু পূরণ হতে চলেছে। তো বন্ধুরা আপনারাও যেমনটি জানেন, আপনারা অনেকেই কিন্তু আশা করছিলেন যেন আপনারা 1000 টাকা করে পান। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য দুয়ারেসরকার ক্যাম্পই কিন্তু একমাত্র স্থান। বর্তমানে জেলায় জেলায় এই দুয়ারেসরকার ক্যাম্প চলছে, তবে এবারের যে দুয়ারেসরকার ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র নতুন আবেদনই নেওয়া হচ্ছে না, এবার বেশি টাকা পাওয়ার জন্য আপনারা এই ক্যাম্পে আবেদন করতে পারবেন। যারা যারা এই ক্যাম্পে আবেদন করবেন তারাই কিন্তু পরের মাস থেকে এই 500 টাকার বদলে 1000 টাকা করে পেতে শুরু করবে। তো বুঝতেই পারছেন, অনেকে কিন্তু ইতিমধ্যে নতুন করে এই 20 টাকা পাওয়ার জন্য আবেদন করেও ফেলেছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক মহিলাই বিভিন্ন সময় বিভিন্নভাবে এই প্রকল্পের 20 টাকা পাওয়ার জন্য চেষ্টা করেছেন। তো তাদের মধ্যে অনেক মহিলাই 20 টাকা পেতে শুরুও করে দিয়েছে, আবার অনেক মহিলা বিভিন্ন কারণে আগেরবার আবেদন করে রিজেক্ট হয়ে গেছে। এমন আবার অনেক মহিলা রয়েছে যারা এখনও আবেদন করেনি বা তারা আবেদনের ব্যাপারটি জানেই না। যারা যারা এখনও বেশি টাকা পাচ্ছে না তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। নভেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প, আর সেখানেই আপনাদের ডিজিটাল সার্টিফিকেট দিয়ে কিন্তু আবেদন করতে হবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন না ডিজিটাল সার্টিফিকেটটি কী, আমি জানিয়ে দিচ্ছি। তো এই 1000 টাকা পাওয়ার জন্য যোগ্য যারা কিন্তু 500 টাকা করে পাচ্ছে, শুধুমাত্র তারাই এই ডিজিটাল সার্টিফিকেট জমা করলে 1000 টাকা করে পাবে। এবার আপনারা জেনে নিন যে ডিজিটাল সার্টিফিকেটটা আসলে কি। তো আগে যে তফসিলি জাতি ও উপজাতির শংসাপত্রগুলো ছিল সেখানে কিন্তু হাতে লেখা ছিল, হাতে লিখে দিত সেই শংসাপত্রের নাম্বার, কিন্তু বর্তমানে সেগুলো কিন্তু আর হাতে লিখে দেওয়া হয় না, সেখানে কম্পিউটারাইজড একটি নাম্বার থাকে। তো এই সার্টিফিকেটগুলোই আসলে ডিজিটাল শংসাপত্র। বা ডিজিটাল সার্টিফিকেট। তো আপনার কাছে যদি সেই কপিটি থাকে আপনারা অবশ্যই এই সুযোগে সেটি জমা করে দিন। তো বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।